প্রায় এক বছর ধরে জমি জটে থমকে রয়েছে 2.5 কিলোমিটার রাস্তা পাকা করার কাজ। অবিলম্বে জমি জট কাটিয়ে রাস্তা পাকা করার দাবিতে আন্দোলনে এলাকাবাসীরা, রাস্তায় বসে লাগাতার বিক্ষোভ আন্দোলনে সামিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হিড়বাঁধ এলাকার বহড়ামুড়ি এলাকায়। অবরোধের জেরে এদিন সকাল থেকে স্তব্ধ হয়ে যায় বাঁকুড়ার রানীবাঁধ রাজ্য সড়কের যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তালডাংরা বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, জমি জটে আটকে আছে রাস্তা তৈরির কাজ, তাছাড়া খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তা? আর যাতায়াতের আর কোন রাস্তা নেই? তো এখন কি চাইছেন? ওই রাস্তা কারা হতে দিচ্ছে না? প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে কতক্ষণ অবরোধ করা হচ্ছে এখানে? এক দেড় ঘন্টা। রাস্তা না হলে রাস্তা চাই? ওই রাস্তা কি দীর্ঘদিন ধরে দাবি ছিল? রাস্তা হচ্ছে না, কতজন গ্রামবাসী আছে ওখানে? দীর্ঘদিন আজ চার পুরুষ আমাদের এই অবস্থা, ডুলি করে মানুষ নিয়ে হয়, কোনো প্রসব মায়েদের খুব কষ্ট, মাঠেই বাচ্চা প্রসব হয়ে যায়। আমরা দীর্ঘদিন এইভাবে কষ্ট পেয়েও আমরা কিন্তু আমরা রাস্তা পাইনি। আমাদের এখানে যে হিড়বাঁধ থানা এবং ইনপুর থানার যে একটা মঞ্জুর করেছিল, তারাও ইনপুরের ওনারা রাস্তা করতে দিব না, এই জন্যে আমাদের অসুবিধা বেশি। আমাদের কোনো দিক থেকে, যে কোনো দিক দিক থেকে আমাদের যেন যোগাযোগ করে দেয়, হ্যাঁ, তার ইনপুরেই হোক আর আমাদের নদীর দিকে ধারে ধারেই হোক, আমাদের যেন যোগাযোগটা আমরা চাই। কোথা থেকে কোথা রাস্তা? শ্যামপুর থেকে আমাদের শিলাপতি ব্রিজ। শিলাপতি ব্রিজ, এটা হয়নি কোনো? হ্যাঁ হয়নি। কতটা রাস্তা? মানে কারু জায়গার উপরে হচ্ছে? কারু জায়গার উপরে বটে, কিন্তু ওরা আগে দিয়েছিল, ব্রিজ যখন হয়েছিল তখন ওরা প্রতিযোগিতা করছে, তাহলে আমরা ব্রিজ ওখানে করতাম না, কিন্তু ওরা ব্রিজ করায়নি, এত আপত্তি করছে। ওরা রাস্তা করতে দিচ্ছে না, ওদের জায়গা দিয়ে রাস্তা যাবে বলে ওরা অবরোধ করেছে। রাস্তা তৈরি হচ্ছে তো, রাস্তা তো করতে চাইছে সরকার। জমি জটে আটকে আছে, ওটা ফয়সলা হয়ে যাবে।